ধোর প্রভাব কি বললাম, এই পৃথিবীতে প্রমাণ পাওয়া গেছে মানুষের জীবন পরিবর্তনের জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে বন্ধু সঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকের আলোচনার সাবজেক্ট এইটা, সৎসঙ্গে সর্বনাশ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ এরকম একটা আয়াত দিয়েছেন সূরা মায়েদার 55 নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি, তিনটা ভাগ আছে আয়াতে, কয়টা সবাই বলেন? সূরায়ে মায়েদা আয়াত নাম্বার 55, জোরে বলেন। আয়াতের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা? আরো জোরে। আলোচনার বিষয় বন্ধুর প্রভাব, বন্ধুর জবান খোলে কোরআনের আয়াতটা পড়ে এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাবে, রাজি আছেন তো? আমরা আসরের নামাজ এখানে সর্বশেষ সময়ে পড়বো ইনশাল্লাহ, আপনার ওঠা ওঠে করার দরকার নেই। যদি খুব চাপা চাপি না থাকে বসে থাকবেন, থাকবেন তো? এই যে ওইটা চলে যাচ্ছে যুবক মানুষ, কে ওইটা শরীর কি গো, আমার আছে ছোটখাটো একটা, সে যাই হোক ভাই, আপনি চলে যাচ্ছেন কোন কারণে, বসে আর যায় না। হ ঠিক আছে, জবান খোলে কোরআনের আয়াত একবার পড়ে নে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدقت يا ربنا الله প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা। আল্লাহ পাক বলেন তোমাদের বন্ধু এই পৃথিবীতে তিনজন, কয়জন? এক নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি কেউ বন্ধু বানাতে চায় তার একটা শর্ত পূরণ করা লাগবে, আমরা চাই না। আল্লাহ তুমি আমাদের বন্ধু, অভিভাবক, আমাদের গাইডলাইন দাতা, এটা আমরা চাই। কথা বলেন না কেন? যে যেই ধর্মে আছে ও কিন্তু ওর দেবতাকে অনেক উপরে রাখে, আমরা অত উপরে আজও রাখতে পারি নাই। কারণ আমি দেখেছি মানুষ যারা সেজদা দেয় প্রতিমার সামনে, দেবতার সামনে, মূর্তির সামনে, এমনকি পীরের সামনে, কবরে, মাজারে, গাছের নিচে যারা সেজদা দেয় এদের সেজদা, আর আমরা যারা নামাজ পড়ি আমাদের সেজদা আকাশ আর পাতাল। ওরা যেভাবে আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে, অনুভূতি নিয়ে, কান্না জড়িত কণ্ঠে দেবকাতে সেজদা দিচ্ছে, নম নম করছে, আমাদের সেজদা আল্লাহর জন্য এরকম হয় না। আপনি একটু নিয়ে দেখেন তো সেজদাটা, গভীর রজনীতে যদি ওইরকম সেজদা একটা মন মতো দিতে পারেন, দেখবেন দুনিয়ার সব শান্তির চাইতে বড় শান্তি আল্লাহ সেজদায় দেখেছে। কারণ আপনি সেজদা দিচ্ছেন এই কার্পেটের উপরে না, জায়নামাজে না, এই জমিনে না, সরাসরি আমার আল্লাহর কুদরতের পায়ের উপরে। আল্লাহ পাক বলেন আমাকে যদি কেউ বন্ধু বানাতে চায়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তো তাদের বন্ধু এই দুনিয়াতে যাদের ঈমান আছে। কি আছে এখন পৃথিবীতে? 810 কোটি মানুষ, সবাই আল্লাহর বন্ধু দাবি করতে পারবে বলেন? আমরা এই পৃথিবীতে 810 কোটি মানুষের ভেতরে মাত্র 175 কোটি আল্লাহর বন্ধু, বাকি সব আল্লাহর দুশ্মন। আমাদের সৌভাগ্য এই যে আমরা আর কিছু না পাই, আমাদের মালিক আমাদের বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। এখন আমাদের যে বন্ধু বলে ঘোষণা দেওয়ার কারণ ইমান, ওই ইমান আছে কিনা কথা বলেন। আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, আমার রোজা রাখা আছে, আমার দাড়ি বড়, আমি মাঝে মাঝে জিকির করি,
আমার আবার ঈমান নেই আছে কার না, আপনার ঈমান আছে কিনা এবার দেখেন বলবো। হযরতে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হে নবী আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবী যে বললেন, আবু হুরায়রা যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে তখন বুঝবে তোমার ঈমান আছে। এই বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না? আজ কত দাঁড়িওয়ালা মানুষের কাছে ভালো কাজ ভালো লাগছে না, আরো তারা বাধা দেয়। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, কিন্তু আপনার ঈমান নেই, কারণ ভালো কাজ আপনার কাছে ভালো লাগে না। অন্যায় কাজও সবার কাছে খারাপ লাগে না, কষ্ট দেয় না। ক্যাসিনোয় যারা ব্যবসা করে জানে, কিন্তু অন্যায় এরপরও তাদের কাছে কষ্ট নেই, আনন্দে তারা তাস খেলে, লাল পানি খায়। এগুলো খাওয়ার সময় কি কেউ কান্নাকাটি করে না, আনন্দে খায়? তার মানে যাদের কাছে অন্যায় কাজগুলো কষ্ট দেয় না, অশুধু জমান নামাজ ঈদের নামাজ তারাবির নামাজ পড়তে পারে, কিন্তু ওর ইমান, আর ইমান যাদের নেই ও কি আল্লাহর বন্ধু? এখন আল্লাহকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চায় প্রথমে তার কি আনা লাগবে? আরো জোরে বলেন, আল্লাহ পাক বলেন পৃথিবীর সিস্টেম কেউ যদি কারো সাথে বন্ধুত্ব করে প্রথমে মোবাইলে ফ্যাক্সে, এরপরে চিঠি আদান প্রদান করে মানুষের ভাব এদিকে ওদিকে নিয়ে যায়, মহব্বত বাড়ানোর চেষ্টা চালায়, আমি আল্লাহ পাক যে ইমানদারের বন্ধু আমার তো কিছু দেওয়া লাগবে, এই জন্য আমি আসমান থেকে আমার বন্ধু ওর কাছে আমি আল্লাহ চিঠি পাঠিয়েছি। আল্লাহ পাক যে চিঠি পাঠালেন তার নাম কোরআনে কারিম, যে কোরআনের শিক্ষা প্রচার করার জন্য আজকের এই মাদ্রাসা, এটা মাদ্রাসা না, ক্যাডেট মাদ্রাসা বানিয়েছে কোরআনে কারিমকে আধুনিক ভাবে প্রচার করার জন্য। আপনি এখানে দিলে ছেলে মেয়ে শুধুমাত্র আরবি শিখে শেষ করবে তা না, প্র্যাকটিক্যাল লাইফ ওর কি দরকার অন্তত ওইগুলো এখান থেকে একটু বীজ পেয়ে যাবে। ক্যাডেট মানে ওইটা, হাতে কলমে প্র্যাকটিক্যাল লাইফ, আপনি যেন বেকার না থাকেন, অন্তত কিছু করে খেতে পারেন, এরকম কিছু এখানে শিক্ষা দেওয়া হয়। যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে সভ্যতার বিকাশ যত হবে এরকম মাদ্রাসা যাকে পাবেন সেখানে দেবেন, আপনার ছেলেটাকে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে কামিয়াব করে দেবে। এখন আল্লাহর সাথে বন্ধুত্ব করার পদ্ধতি আমি পড়া কোরআন পড়েছি পেয়েছি চারটা, কয়টা সবাই বলেন? এই চারটা পদ্ধতির উপরে এখন আমি একটা একটা করে আলোচনা করব। এরপরে রাসুল আমাদের বন্ধু, রাসুলকে বন্ধু হিসাবে পেতে হলে আরও চারটা কাজ করা লাগবে। এরপরে তিন নাম্বারে বন্ধু হচ্ছে দুনিয়া যারা ইমানদার, ইমানদারকে বন্ধু হিসাবে পেতে হলে তিনটা কাজ করা লাগবে। এই চার চার আর তিন এগারোটা পয়েন্ট এই আয়াতের ভেতরে আছে, এজন্য কোরআন নিয়ে যত চেষ্টা করবেন তত তথ্য পাবেন। আমরা তাফসীর আকারে এগুলো পয়েন্ট শেষ করব, থাকবেন তো? থাকবেন, কারা থাকবেন? দেখি লিল্লাহে তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন না অনেকে তোলেনি, তোলেন হাত তোলেন, আলহামদুলিল্লাহ ভাই। আমরা পাঁচ মিনিট সময় দিলাম এই মাহফিলের খরচের জন্য, এরপরে আমরা একটা একটা করে এগারোটা পয়েন্টে যাব। পাক আমি তো জানি আমি কি পাপ করেছি, হাই আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, অবশ্যই আমি আল্লাহ তোমাদের বন্ধু
আমাকে বন্ধু পাওয়ার জন্য চারটা শর্ত পূরণ করা লাগবে। এক নম্বরে আমি যে চিঠি কোরআন কারিম পাঠিয়েছি এটা পড়া লাগবে, দুই নম্বরে এটা বসা লাগবে, তিন নম্বরে যে জ্ঞান এখান থেকে অর্জন করবে এটার উপরে তোমার আমল করা লাগবে, চার নম্বরে এই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া লাগবে। কথা বলে না কেন? এই বাংলাদেশে আজ আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে শর্তগুলো পেলাম, হয়তো অনেকে আল্লাহর এই চিঠি পড়তে পারি, বুঝি, কম বেশি আমলও করি, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকেও মানানো লাগবে। এ বিষয়ে আমরা অধিকাংশ মানুষ নেই, কথা বলা লাগবে। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার যে চারটা শর্ত, হয়তো কারো ভেতরে একটা আছে, কারো ভেতরে দুইটা আছে, কারো ভেতরে তিনটা আছে, আর চারটা যারা পরিপূর্ণ করতে চায় তারা নবীদের মতো জেলখানায় আছে। খালে উল্টা বসে, তাই আমার তো কিছু হয় না, তো হবে কি করে? তো এখন আল্লাহর বন্ধু হতে পারিস নি? আল্লাহর বন্ধু যদি হতে চান আল্লাহর এই চিঠির সাথে চারটা শর্ত পূরণ করাই লাগবে। এই দেশে আজ হাজারো মানুষ আমরা পড়তে পারি, তা চারটার একটা আপনি পেয়েছেন, দ্বিতীয় নাম্বার আপনি কোরআনে কারিম বোঝেনও, দুই নাম্বারটাও পেয়েছেন, তিন নাম্বার আপনি এর উপরে কম বেশি প্র্যাকটিক্যাল লাইফে আমলও করেন, কাজও করেন, তিনটা পেয়েছেন, চার নাম্বারে নবীদের মতো এটা আমি একা না, এটা আমার পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আমি মানাবো। এইটা যখন নবীজি করতে গেলেন তখন তিনি খুব আরামে ছিলেন, আরো জোরে বলেন, আরে ভাই এইটাই তো আল্লাহর বন্ধু হওয়ার শর্ত। আপনি বন্ধু হওয়ার দাবি করবেন, আপনি অলি দাবি করছেন, অলি মানেই বন্ধু, অলি মানে আপনি নিজে অলি দাবি করছেন যে আমার বাবা আল্লাহর অলি, কিন্তু আপনার বাবা তো কোরআনে কারিম প্রতিষ্ঠা করার জন্যে, মানুষকে মানানোর জন্যে পরিবেশ তৈরি করা লাগবে, ওইটা করে না তো কী করে বন্ধু হলো না? আল্লাহর বন্ধু এই বাংলাদেশে হিসাব করলে আপনি এই চারটা শর্ত মেনে খুব কম পাবেন। দুই নাম্বারে রাসুল হো, তোমাদের বন্ধু হবে আমার রাসুল, আমার রাসুলকে বন্ধু বানাতে চারটা শর্ত পূরণ করা লাগে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة إلى آخر آية এই আয়াতটা কোরআনে কারিমে তিন তিন জায়গায় আল্লাহ দিয়েছেন, সূরা বাকারার 129 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, সূরা জুমার 2 নম্বর আয়াতে, তিনবার আল্লাহ একই আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আমি একজন রসুল পাঠিয়েছিলাম যিনি চারটা কাজের আঞ্জাম দিতেন দুনিয়ায়, তোমরা যদি তার সাথে বন্ধুত্ব করতে চাও এই চারটা কাজ তোমাদেরকেও করা লাগবে। এক নম্বরে আমার রসুল এতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। এখানে আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত না, কথা বুঝতেছেন? আয়াত মানে ইতিহাস, ইতিহাস কার আয়াত? ইতিহাস যে আল্লাহর আয়াত কোথায় পেয়েছেন বলেন তো, কোথায় কোরআনে তো কোথায়? আল্লাহ বলেন ইতিহাসের কসম, কারণ দুনিয়ার মানুষ অনেক কিছু হয়তো অতীত ভুলে যায় কিন্তু ইতিহাস কিছুই ভুলে না, ও কিন্তু ওগুলো সব গোপন সাক্ষী রেখে দেয়। আপনি আপনাকে মাঝে মাঝে ইতিহাসের কথা বলে শিক্ষা দেই, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, এই কথা বলেন না কেন? আর বাকি ফেরাউনের নাম তো আমি নাই নাই বললাম, এখন তো নব্য ফেরাউন নব্য নমরুদ দুনিয়া ভরে গেছে। এই যে বাউলের নাম নিয়ে যে সমস্ত কথাগুলো এই শিল্পীরা এখন বলছে, আমার মনে হয় এই পৃথিবীতে ফেরাউন এই কথাগুলো বলতো। আজকে ইউটিউবে একটা মহিলা যে উল্টা পাল্টা নাম আমার আল্লাহকে বলছে শয়তান, বেজর্মা, অসভ্য, ফেরাওনে এত নিকৃষ্ট কথা বলে নাই, এই কথা বলে না কেন? এই ইতিহাসগুলো থেকে আপনি কিছু নিতে পারেন না? এই ইতিহাস পড়ে পড়ে আপনাকে আমরা তেলাওয়াত করে শোনাবো, এটা নবীওয়ালা কাজ। এটা কিসের কাজ?
আর আমরা এমন নবীওয়ালা কাজ করি যে কোরআন তেলাওয়াত করে শোনানোর কোনো পদ্ধতি নেই। আমি একবার তাবলিগে গিয়েছিলাম, হাফেজ হওয়ার পর যিনি আমির ছিল উনি বলছে না আমাদের তাবলিগে কোনো কোরআন পড়া পড়ি নেই। কি কোরআন পড়া পড়ি নেই মানে? যেই তাবলিগে কোরআন পড়া পড়ি নেই ও তাবলিগের গোষ্ঠী কিলাই। কল দিলাম আমি কাঁকড়াইলে মুরব্বীর কাছে যে স্যার আপনি কারে পাঠিয়েছেন আমির করে, উনি বলছে এখানে কোনো কোরআন পড়া পড়ি নেই। উনি বলছে ওই লোকটারে কান ধরে পাঠিয়ে দাও, পরে আমিরগিরি দেখাচ্ছে। তাবলিগই বসে না, আপনি তাবলিগ করবেন তো শুধুমাত্র কোরআন দিয়ে। বাল্লিগ মা উংসিলা ইলাইকামির রব্বিক, হে নবী আপনি তাবলিগ করেন কোরআন দিয়ে। কি দিয়ে বলো? আর কোরআনে কারিম দিয়ে তাবলিগ করতে গেলে আপনাকে কোরআন বোঝা লাগবে। কি অনেকে এক সিল্লা দিয়ে মনে হয় আল্লাহর জান্নাত থেকে পালিয়ে এসেছে, ওর পেটে বম মারবেন একটা সোরার অর্থ বলতে পারবে না। আপনি তাবলিগ করছেন কি দিয়ে বলেন? আপনাকে তাবলিগ করা লাগবে তো কোরআন দিয়ে। আপনার কাজকে আমি ছোট করে দেখছি না, অনেক বড় কাজ আছেন, কিন্তু নবীওয়ালা কাজ যদি দাবি করেন আপনাকে তেলাওয়াত করে শোনানো লাগবে, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে। কি আর এটা এমনি এমনি পারবেন না পড়লে? বলেন না কেন? জাকিহিম, দুই নম্বরে কোরআন দিয়ে পবিত্র করবেন। কোরআন দিয়ে পবিত্র কি? কোরআন পড়ে পানিতে ফো দেবেন আর খাবেন আজান হচ্ছে না, ব্যাখ্যা করা দরকার। তার মানে আপনাকে দুনিয়ায় যে কোনো কাজ ভালো মনে করলেই হবে না, ওটা দেখা লাগবে রাসূলের জীবনে ছিল কিনা। আপনি আমি ভালো কাজ মনে করে যদি মনে করে এটা ভালো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি যদি মনে করো যে এটা রসুল করে নাই কিন্তু এটা তো ভালো কাজ, তাহলে তোমার যেন মনে হচ্ছে আল্লাহর নবী তার নবুয়তকে 100 ভাগ পালন করতে পারেন নাই। এই কথা বলে না কেন? আজ এই দেশে এমন অনেক ভালো কাজ আছে যেগুলো রসুলের জীবনে ছিল না, আমরা মনে করছি রসুল মনে হয় পালন করতে পারে না, আমরা করলে হবে না। আপনাকে যদি নবীওয়ালা কাজ করতে হয় দেখা লাগবে এই কাজটা রসুলের জীবনে ছিল কিনা। যদি না থাকে ও কাজটা যতই ভালো হোক না করার দরকার নেই। কথা বোঝা যায়নি? বিশেষ করে এবাদত, বিশেষ করে এখানে একটা তথ্য বলা দরকার, অনেকে ভ্রান্ত ধারণায় কাটিয়ে যাচ্ছে জীবনটা, না অনেক আলেম পর্যন্ত এই তথ্য জানে না। বিশেষ করে জিকির যে একটা এবাদত, ওয়াকিমি সলাত আলি জিকরি, আমার নামাজ কায়েম করো আমার জিকিরের জন্যে, তাহলে নামাজটাও জিকির, নামাজটাও এবাদত, জিকিরটাও। এই কথা বলেন কেন? এখন জিকির যদি এবাদত হয় অবশ্যই রসুলের জীবনে ছিল। রসুল যদি বলতে পারেন সল্লু কামা রাআইতু মনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো, তাহলে এই কথাও নবীজি জানিয়েছেন জিকির করো ওইভাবে যেভাবে আমারে দেখেছো। কথা বলে না কেন ভাই? কারণ নামাজ হচ্ছে কার জিকির? নামাজ যে আল্লাহর জিকির আপনি কোথায় পেয়েছেন? কোরআনে। সূরা জুমার 9 নম্বর আয়াতে আছে নামাজ কার জিকির? তাহলে নামাজ যদি জিকির হয় জিকির, নামাজ যদি এবাদত হয় জিকির ও এবাদত। এটা সূরা তাহার 14 নম্বর আয়াতে আছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ আপনি রাসূলের মতো পড়বেন জিকির করবেন, পীরের মতো হবে না, জিকিরও করা লাগবে রাসূলের মতো। আপনি একটা হাদিস দেখান তো অথেন্টিক, যে তার সনদ এবং মতন ঠিক আছে। বিশ্ব নবী তার 63 বছরের জীবনে কোনো দিন আপনি যেভাবে